Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 go. আমরা আবার যাত্রা শুরু করলাম কৃষ্ণনগরের দিকে। দেখা যাক আমরা পাস করতে পারি কিনা। But I just slide right by that energy. Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 go. এখান থেকে এখনো কিছুটা যেতে হবে। আমরা আগে হেলিপ্যাডের মাঠে এসেছিলাম, সেখান থেকে বললো যে আগে কালেক্টরের অফিসে যেতে হবে, তারপরে এখানে আসতে হবে। এসেছিলাম এখানে, আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে, এবার আমরা চলে যাবো ভেরিফিকেশন করতে। তো এখানে এক্সাম স্টার্ট হবে বললো 3টা নাগাদ, আমাদের গাড়ি আসবে 2টোর সময়। তো আমরা এতক্ষণ কী করবো? তো আমরা ভাবলাম যে যাই কোথাও গিয়ে খাওয়া দাওয়া করে আসি। কোথাও বলতে কৃষ্ণনগরে তো মাদার সাইডেই যেতে হবে। তো নেভিগেশন দেখে দেখে আমরা যাচ্ছি, এখন দেখা যায়। আমরা এখন মাদার সাইটে চলে এসেছি, খুব সুন্দর একটা মিউজিক বাজছে এখানে। বিরিয়ানি অর্ডার দেওয়া হলো, বিরিয়ানি আর মটন চাপ। উনি এখনো মেনু দেখতে ব্যস্ত, ভাবছে আরো কিছু অর্ডার দেবে কিনা। কিন্তু আমাদের আবার তারা আছে, ওখানে 3টার মধ্যে পৌঁছাতে হবে। আমাদের খাবার এসে গেছে মাদার সাইটে, দিদিভাই খাবারটা সার্ভ করবেন আমাদের। সুন্দর মাটির হাঁড়িতে বিরিয়ানি এসছে।
দেখা কমপ্লিট। আমরা এখন বেরোচ্ছি, এখন আমাদের যেতে হবে হেলিপ্যাডের মাঠে পরীক্ষা। জানি না কী হবে, খাওয়া দাওয়া তো করে নিলাম আগে থেকেই, পাস করবো কি ফেল করবো কি হয়ে গেছে। স্যার এখন আসলেন, দেখা যাক এবার ট্রাক শুরু হবে। এখানে বাইকে দিয়েছে 8 আর 4 চাকা জানি না এখনো কি দেবে, জানি না। আমাদের বাইকের ট্রায়ালটা হয়ে গেল, আমার 15 রকমে পাস করে গেছি, তাই একটু আনন্দে আছি। এখন 4 চাকার ট্রায়াল, এদিকে বাইকের ট্রায়াল এখনো হচ্ছে, এদিকে বাইকের ট্রায়াল হচ্ছে, এদিকে 4 চাকার ট্রায়াল স্টার্ট হবে, বাইকের কমপ্লিট হবে তারপর 4 চাকা শুরু হবে। এখানে ভিডিও করা অ্যালাউ নেই, লুকি লুকি করছি, তো ভাই এখন আবার পরে কথা হবে। এরকম অন্ধকারের মধ্যে আমাদের ট্রায়াল হচ্ছে, তাও যদি ঠিকঠাক দেখা না যায়, প্রথমত এক একজন এক এক রকম গাড়ি চালায়, তারপর এখানে এসে অন্য গাড়ি চালাতে হচ্ছে, তো সেখানে জিনিসগুলো তো সেট হতেও তো একটু টাইম লাগবে, তারপর ঠিকঠাক দেখা না গেলেই একটু এদিক ওদিক হয়ে গেলেই ফেল। তারপর 4টে অবধি পরীক্ষা নেওয়ার কথা, সেখানে স্যারই আসলো 4টের পর, তারপর পুরো বাইক কমপ্লিট হলো, স্কুটি কমপ্লিট হলো, তারপর এখানে শুরু হলো, শুরু হতে হতো অন্ধকার, কোনো লাইটের সিস্টেম নেই, কোনো কিছু নেই, এইভাবে নাকি গাড়ি চালাতে হবে। এতদিন ট্রায়াল হতো, পাশে একজন করে লোক বসে থাকতো, তো আজকে বললো যে পাশে কেউ বসতে পারবে না, মানে আজকে সবই উল্টোপাল্টা, তারপর আবার অন্ধকার হয়ে গেছে, পাশে কেউ বসতে পারবে না, সবাই তো এমনি এত অন্ধকার। ট্র্যাক দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন ট্র্যাক, এই ট্র্যাকে চালাতে দিচ্ছে, আবার কিছু হলেই ফেল। তাও তো এই কিছুক্ষণ আগে এই গাড়ির হেডলাইটগুলো চালানো হয়েছে, আমরা যখন করছিলাম তখন হেডলাইটও জ্বলছিল না, অন্ধকার ছিল, মানে কিছুটা আলো ছিল যে দেখা যাচ্ছে, এরকম গাড়ির হেডলাইট চালিয়ে হয়তো নিজেকে চালাতে হচ্ছিলো, চারিদিকে তো আলো ছিল না, মানে চারিদিকে 2-3টে গাড়ি দাঁড় করিয়ে হেডলাইট জ্বালানো ছিল না। এখন বোধ হয় 7টা বাজে, এখন আমরা ফিরছি, সকালবেলা এসছি আমরা এখানে, ঢুকেছি 12:15 আগে, আর মাঠে আমরা সেই 2টো থেকে রোদের মধ্যে তখন থেকে মাঠে ভিড়।